হাই, ওয়েলকাম টু রান ওয়াইসিস প্লুটোস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সকলে? ভালো থেকো, আই উইশ সকলে ভালো আছো। প্রচণ্ড গরম পড়েছে, তবে আমরা ওয়েলকাম করছি হার্টলি বর্ষাকে। খুব তাড়াতাড়ি যেন বর্ষা চলে আসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আমরা দক্ষিণবঙ্গে থাকি, বাঁকুড়ায়। এখানে তো গরমের জন্য আমরা লিটারেলি হ্যাশফাস করি। হ্যাঁ, দেখছো প্লুটোর কী অবস্থা? তো আমাদের পুলটা আর জলটা সবুজ হয়ে গেছে বেটা। ওয়েট 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 ওয়েট, জলটা সবুজ হয়ে গেছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, সেই জন্য ওর স্কুল থেকে এসে ওকে নিয়ে সুইমিং পুলে যাওয়া রেগুলার বলবে, সিঁড়ির তলায় দাঁড়িয়ে থাকবে যে চলো ওপরে মাম্মা, কেন পুল তো ওপরে আছে। তো সেটা আমি পুলে নিয়ে গিয়ে ওকে চেক করাতে হয়। দেখছো কি জিদ ছেলের, স্কুল থেকে এলাম, এসে থেকে বলা হচ্ছে সাঁতার কাটবে, কিন্তু জলটা আমরা এরপর ড্রেনেজ করে বাগানে দেওয়া হয়ে গেছে। সকালবেলা থেকে জল ছেড়ে দিয়ে চলে গেছিলাম, প্রচুর নোংরা হয়ে গেছে। এবার জল চেঞ্জ করবো আমরা, জল চেঞ্জ করে নতুন জল ভরে ও কাল। তারপরে দেখো হয়ে গেল আমাদের পুলের, পুল থেকে আমরা চলে এলাম। এরপর ওকে কি করি, পুলেতে আমরা দিতে পারছি না বলে আমি বাথ চেম্বারে স্নান দিলাম। প্লুটো বাথ চেম্বারে এসো, এসো, কাম 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 কাম, এই যে চেম্বারে স্নান করালাম। আর আমরা ন্যাচারালি করি এই গরমের হাত থেকে বাঁচার জন্য ওকে প্রচণ্ড পরিমাণ জলের তলায় রাখি। সুইমিং পুলে তো 1 ঘন্টা 1/2 ঘন্টা 40 মিনিট করে থাকে, আমি এটা অনেক দিন বলেছি এবং ব্লগও করেছি, তোমাদেরকে দেখিয়েছি, লাইভও দেখিয়েছি। কিন্তু যেদিন যখন আমার পুল থাকে না তখন কি করি বলো তো বেটা, এটা লুক অ্যাট মি, দেখো দেখো দেখো, তখন আমরা বাথ চেম্বারে আমি শাওয়ারটা খুলে দিয়ে না খানিকক্ষণ ওকে রেখে দিই, শাওয়ারে জল পড়তে থাকে ওর মাথার মধ্যে, ও আরামসে কখনো কখনো চুপচাপ বসে থাকে। কেন, বাথ চেম্বারটা একটু আমাদের স্মল, মানে ছোট, খুব বেশি জায়গা নেই, তো শুতে পারে না, তো সেরকম করে বসে থাকে। আমি দেখাচ্ছি, আবার কোনো কোনো দিন কি করি বলো তো, ওকে বাথরুমে যখন আমাদের অন্য বাথরুমে দিই সেখানে তো লম্বা শুয়ে পড়ে, এটা কোথায় যাচ্ছ, এখানে বসো বসো বসো। তো গরমকালে কি করবে তোমার বেবির জন্য, একটু বেশি জল দেবো ওদের মাথায়, ওকে, ওদেরকে যত জলের মধ্যে স্নান করাবে। হ্যাঁ, স্নানটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। স্নান ভালো হলে, ওর মাথা ঠান্ডা থাকলে, ওর শরীর ঠান্ডা থাকলে কিন্তু ও কিন্তু খাবে সুন্দর। আর খাওয়া দাওয়া করলে, গরমটা কম লাগলে তাহলেই তো ভালো থাকবে। তা আমরা তো চাইবো বেবিদের কি করতে, একটা সুন্দর ভালো কমফোর্টেবল লাইফ দিতে, তাই না? আমি তো আমার প্রিন্সের জন্য তাই করি সবসময়। থেকে ঘুম পাড়াতে গিয়ে মাও ঘুমিয়ে যাচ্ছে, আজব দুনিয়া ভাই। আই ঘুম আই আমার সোনার চোখে ঘুমাই, সোনার চোখে ঘুমাই ঘুমাই। আচ্ছা টাটা, গুড নাইট, আবার কাল আসবো নতুন ব্লগ নিয়ে। আজকের মতো রাখলাম, বাই বাই। সাবস্ক্রাইব করে নিও, লাইক দিও প্রত্যেকে, আর কমেন্ট তো করবেই, কমেন্ট না করলে কি করে হবে বলো? নাহলে তো কথাবার্তাগুলো এগোবে না, ওকে? তবে সবাই গরমেতে, এই গরমে বাচ্চাদেরকে কিন্তু খুব ভালো রেখো। আমরা 10K সাবস্ক্রিপশন পেয়ে গেছি, আরও আরও অনেক বেশি, আমাদের যেন ফ্যামিলিটা বড় হয়। হ্যাঁ, নমস্কার, বাই বাই।